আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমারে খনিঝড় মোখা। সেন্ট মার্টিন ও শাহপুরীর দ্বীপে বহু বাড়িঘর বিধ্বস্ত। কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত। লোডশেডিং ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রায় 7.5 লাখ মানুষকে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি পরিবর্তন হবে না, বললেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, দাবি মির্জা ফখরুলের। টিসিবি পণ্য বিক্রিতে কোনো অনিয়ম ও কারসাজি করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। 1 কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হবে নিত্য প্রয়োজনীয় পণ্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সেন্ট মার্টিন ও শাহপুরীর দ্বীপে তাণ্ডব ঘটিয়ে ঘূর্ণিঝড় মোখা এখন মিয়ানমারে। সন্ধ্যার আগেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে সাগর বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দর ও এর উপকূলীয় দ্বীপগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এস এম আরিফের রিপোর্ট। বঙ্গোপসাগরে অবস্থিত 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে চিহ্ন রেখে গেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার 300-এরও অধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে কয়েকশো গাছপালা। এখনও ঝোড়ো হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়েছে কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপে। সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও রোববার দুপুর থেকেই প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়। এতে গাছপালা উপড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে টিনের চাল উপড়ে যেতে দেখা গেছে। কক্সবাজার জেলা প্রশাসক জানায়, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে অন্তত 2000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। 10,000-এর মতো কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2000-এর মতো কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে সেন্ট মার্টিনে সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে। ঘূর্ণিঝড় মোখার বেশিরভাগ অংশ মিয়ানমারের উপর আঘাত হানায় বাংলাদেশের অন্য কোনো উপকূলীয় জেলায় তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাবে বরিশাল বিভাগের কয়েকটি স্থান এবং চট্টগ্রাম ও নোয়াখালী সহ কয়েক জেলায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমরা আশা করছি বড় ধরনের ক্ষয়ক্ষতি না, তবে একেবারে আমাদেরকে ছেড়ে যাওয়া ঠিক হবে না, কারণ সাগর সংলগ্ন এলাকা, তারপরে জোয়ার ভাটার একটা প্রভাব থাকে। অনেক সময়তে হয়তো অল্প হোক, কম হোক, বেশি হোক, 5 থেকে 7 ফুট হলেও তো একটা জলোচ্ছ্বাসের প্রভাব থাকে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের সংখ্যার কথা জানান অধিদপ্তরের এই উপপরিচালক। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। এদিকে বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলে রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মিয়ানমারে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অনেকে। বিদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, রাখাইনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অনেক ভবনের ছাদ ও মোবাইল টাওয়ারও ভেঙে পড়ে, যার কারণে রাজ্যের কিছু কিছু জায়গায় মোবাইল সেবা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে উপকূলে আছড়ে পড়া শক্তিশালী এ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে লক্ষাধিক মানুষ মঠ, প্যাগোডা ও স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী হাসান জাকির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাকির, এরই মধ্যে আমরা জানি বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। তো বাংলাদেশ কি এখন ঝুঁকিমুক্ত, আপনি কি মনে করছেন, আর আবহাওয়া অফিস কি বলছে?
জানেন যে মোখা যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু এরই মাঝে মিয়ানমারের অতিক্রম করছে। বাংলাদেশের যে অবস্থা সেটি হলো যে বাংলাদেশের মানুষজন এখনও কতটা নিরাপদ সেটি এখনও আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়নি। তবে 10 নম্বর যে বিপদ সংকেতটি সেটি ছড়ানো হবে কি না এবং সেটি কতক্ষণ নাগাদ ছড়ানো হবে এই বিষয়ে পরিস্থিতির উপর নির্ভর করবে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং 10 নম্বর বিপদ সংকেত সরিয়ে তারা 3 নম্বর বিপদ সংকেত দেওয়ার পরে যে যেই স্থানীয় মানুষজনকে যাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল তাদেরকে স্বস্ব অবস্থানে ফেরত যাওয়ার বিষয়টিও তারা নিশ্চিত করবেন, এবং রাত 10টা নাগাদ এই বিষয়ে বিস্তারিত আরও আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাবেন বলেছেন। তবে এটি যে তারা বলেছেন যে যে বৃষ্টির যে প্রবণতা সেটি কিন্তু আগামীকালের পর থেকে বৃষ্টির প্রবণতাটা কিছুটা হবে এবং বৃষ্টির পরপরই কিন্তু ঢাকা সহ সারা দেশের যেই তাপমাত্রা সেটি কিছুটা শিথিল হবে বলেও আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমি আগেই বলেছি আপনাকে যে রাত 10টা নাগাদ তারা এই বিষয়টি আমাদেরকে জানাবেন যে কখন 3 নম্বর মহাবিপদ 10 নম্বর মহাবিপদ সংকেতটি উঠিয়ে দিয়ে 3 নম্বর যেই সাধারণ সংকেত সেটি তারা প্রতিস্থাপন করবে। এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য, পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাকে আমরা সেটি জানিয়ে দিব। জাকির, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উপকূলে চলে আসছে ঘূর্ণিঝড় মোখা। ইতোমধ্যেই কক্সবাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানব তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ইতিমধ্যে আপনি জেনেছেন যে টেকনাফ উপকূলবর্তী শাহাবুদ্দীপ এবং সেন্ট মার্টিনে যে ক্ষতি হয়েছে খুব বেশি এবং সেই ঘূর্ণিঝড় এখন দুর্বল হয়ে অনেকটা নিষ্ক্রিয় হয়েছে। তো কক্সবাজারে এই মুহূর্তে অনেকটা নিরাপদ বললেই চলে। এরপরেও কিন্তু যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, দমকা হাওয়া রয়েছে, এখনও কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলমান রয়েছে। তো কক্সবাজার যে সমুদ্র সৈকতে আপনি দেখতেই পাচ্ছেন সমুদ্রে কিন্তু উত্তাল দেও এখনও রয়েছে। তো কক্সবাজার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু এখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বললেই চলে, কিন্তু বাতাসের আর্দ্রতা কমেছে, বৃষ্টিপাতেও কমেছে। তো একটু আগে কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন যে পুরো কক্সবাজার জেলায় প্রায় 12,000 কাঁচা গড় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 2,000 গড় বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 1,200 মতো কাঁচা গড় সেন্ট মার্টিনে সম্পূর্ণরূপে ক্ষতি হয়েছে এমনটা তিনি জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির কী পরিমাণ, কি কতটুকু মূল্যে ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন তা কিন্তু তিনি বলেননি। তো কক্সবাজার আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু তেমন কোনো আর আশঙ্কা নেই যে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূলবর্তী স্থানে আঘাত করার মতো। তো কক্সবাজার আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু যে এখনও পর্যন্ত যে উপকূলের যে জনসাধারণ আশ্রয় নিয়েছিল তারা কিন্তু অবস্থান করছে। তো তাদেরকে রাত 9টা পর্যন্ত আশ্রয় নেওয়ার কথা বলেছেন। তো কক্সবাজার যে উপকূলবর্তী স্থানে যে ঘূর্ণিঝড়ের যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু অনেকটা দুর্বল হয়েছে এবং আশঙ্কা অনেকটা কমে গিয়েছে। তো সর্বশেষ এই ছিল আমার কাছে সর্বশেষ, আপনাকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেমন পড়েছে, প্রশাসনের তৎপরতা কেমন আমাদের জানান। আজ দুপুরের পর থেকে ঘূর্ণিঝড় মোখার যে প্রভাব বিস্তার করেছিল তা কিন্তু এই মুহূর্তে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। বাতাসের গতি অনেকটা কমে গিয়েছে এবং বৃষ্টি নেই, নদীর স্রোতও কিন্তু অনেকটা কমে গিয়েছে, যার ফলে কিন্তু অনেকটা শান্ত রয়েছে। তারপরও ভোলার যে নিচু অঞ্চলগুলি রয়েছে, মনপুরা, মদনপুর, চরপিয়াল, চরপাতিলা, চরপুকরি মুকরি সহ যে নিচু অঞ্চলগুলি রয়েছে সেই নিচু অঞ্চলগুলির লোকদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তাদের জন্য রাতে শুকনো খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে। তো প্রশাসন আগে থেকে যেমনটা বলে আসছিল যে ভোলায় কিন্তু এই
ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য 746টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 6টি মুদিত কেল্লাও প্রস্তুত রাখা হয়েছে, 92টি মেডিকেল টিম তৈরি করা হয়েছিল এবং 7টি উপজেলায় কিন্তু কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছিল। তো প্রশাসন প্রথম থেকে যেমনটা বলে আসছিল যে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য তারা কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছে, ঘূর্ণিঝড় আজ মুহূর্তে চলাকালীন সময় এবং ঘূর্ণিঝড়ের শেষ মুহূর্তে মানুষকে যাতে নিরাপদে তার নিজ স্থানে পৌঁছানো যায় প্রশাসন কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও পাশাপাশি কাজ করে যাচ্ছেন কোস্টগার্ডের পক্ষ থেকে, কোস্টগার্ড কাজ করে যাচ্ছে, রেড ক্রিসেন্টের 5000 সদস্য এবং সিপিপির 13600 স্বেচ্ছাসেবী কিন্তু কাজ করে যাচ্ছে নিরাপদে জরুরি কাজের জন্য। অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ বিভাগকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরিফ হোসেন লিটন ভোলা থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ খবর। প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে লোডশেডিং এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে গভীর সমুদ্রে ভেসে গেছে এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনাল। মোখার যে ভয়াবহতা আশঙ্কা করা হয়েছিল সেটি কেটে গেছে জানিয়ে বিদ্যুতের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা মনিটরিং করা হচ্ছে বলেও জানান নসরুল হামিদ। এফএসআরইউ চলে গেছিলো পাইপ খুলে দিয়ে, আরেকটা এফএসআরইউ রয়ে গেছে, সে যেটা রয়ে গেছে সেটা দিয়ে আমরা গ্যাস হয়তো 2-3 দিনের মধ্যে আবার ফিরে চালু করতে পারবো। যেটা খুলে চলে গেছে সেটা হয়তো রিকভার করতে আমাদের আরও 10-12 দিন লাগবে। বিদেশ থেকে ডুবুরি আসবে, তারা গিয়ে আন্ডারসি গিয়ে আবার কানেকশন দিবে। তবে আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমত যে আমরা ওরকমভাবে ক্ষতিগ্রস্তর দিকে আমরা যাইনি। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি সরকারের ছিল উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, এ পর্যন্ত বিভিন্ন জেলায় প্রায় 7.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান ডাক্তার এনামুর রহমান। বেশি পেয়েছি, কারণ 7 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি, যার ফলে আমাদের ম্যানেজমেন্টটাও কিন্তু সুন্দর হয়েছে। কোথাও কিন্তু আমাদের লুফহোল বলে যেটা আছে সেটা কিন্তু নাই। আমরা মনে করি আমার 5 বছরের যে দুর্যোগগুলো মোকাবেলা করেছে এবারের আয়োজনটি ব্যবস্থাপনাটা ছিল সর্বোচ্চ সঠিক। আগামীকাল সোমবার 15 মে অনুষ্ঠেয় দেশের সবকটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 15 মের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু 15 মের পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে অভিন্ন হওয়ায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময় পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আর 16 মে থেকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়, জনগণকে সাথে নিয়ে বিএনপির সকল কূটকৌশল প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সভার শুরুতে তিনি একথা জানান। কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গলাবাজি করে ব্যর্থতাকে ঢাকতে চাচ্ছে। বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশের নির্বাচন পদ্ধতি পরিবর্তন হবে এমন আশা ও ভ্রান্ত ধারণা থেকে সরে আসতে বিএনপি প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনে করে আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরে শিশির টোকা লাগলেই পড়ে যাবে সেই স্বপ্ন এতদিনে দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। 47 বছর পর জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকারের উপর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে যখন চাপ সৃষ্টি হয়েছে, তখন জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় মোখার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব জনগণের পাশে দাঁড়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন। দলীয়করণ না করে দেশের মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সেই সময়ে মিথ্যা কতগুলো বিষয়কে তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। টিসিবি পণ্য বিক্রিতে কেউ কোনো ধরনের অনিয়ম ও কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর মেরুল বাড্ডায় মে মাসে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এমন হুঁশিয়ারি দেন। প্রায় 3,000 ডিলারের মাধ্যমে 1 কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। তবে চিনির দাম 10 টাকা বৃদ্ধি করে নতুন দাম 70 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান আমদানি খরচ বেড়ে যাওয়ায় চিনির দাম বৃদ্ধি পেয়েছে। মাইটিভি সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে জানাবো। জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন, যোগ্যতার ভিত্তিতে ভোট হবে প্রত্যাশা প্রার্থীদের। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে গাজীপুরের নির্বাচনী হাওয়া। মেয়র কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রত্যেক প্রার্থীরাই তাদের নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। প্রার্থীরা বলছেন এবারের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে যোগ্যতা ও আস্থার মাপকাঠিতে। প্রতিনিধি আব্দুল হামিদের তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, আর তাই নির্বাচনকে ঘিরে সরগরম নগরীর অলিগলি পাড়া মহল্লা। বরাবরের মতোই ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ফার্স্ট টাইম আমার প্ল্যানিংটা কী হবে, মিড টাইম প্ল্যানিং কী হবে এবং ফাইনাল প্ল্যানিংটা কী হবে, এটা আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে তুলে ধরব। জনপ্রতিনিধির মাধ্যমে শহরের কাজ চলে, সেই হিসেবে আমার মা চাল দাঁড়িয়েছে। মাকে ভোট দেওয়া মানে আমাকে দেওয়া, আমাকে ভোট দেওয়া মানে মাকে দেওয়া। মানুষ যদি যেতে পারে তাহলে আমি বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী। কর্মীরা ভালো আছে, কেউ হুমকি সম্মুখীন হয়নি, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। ভোটাররা বলছেন এবার তারা যাচাই বাছাই করেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নগরপিতা নির্বাচিত করবেন। আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, হ্যাঁ, সেইগুলো সে পূরণে আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবে। আমরা সবসময় গাজীপুরের নির্বাচনে এইরকম একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে চাই। সহযোগ্য, যে এলাকার জন্য উন্নয়ন করবে, সিটির আরও ডেভেলপমেন্ট করবে, তাকে আমরা ভোট দিব। আমরা যারা যোগ্য তারে ভোট দিয়ে নির্বাচন করতে চাই, যে ভালো কাজ করে, দেশের উন্নয়নের কাজ করে। গাজীপুরের এবারকার নির্বাচনী হাওয়া যেন অস্তিত্বের, তাই প্রচার প্রচারণায় প্রার্থীদের মাঝে লক্ষ্য করা যায় তুমুল দৌড়ঝাঁপ। ইতিমধ্যে বলতেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাদের কর্মীদেরকে পুলিশ দিয়ে এলাকা সারা করে দিবে, বাড়ি ঘরে থাকতে দিবে না, এবং ভোট যা যারা মূলত তাদের পাশ তারাই করবে, এরকম কথা বলে জনগণকে হুমকি দিচ্ছে। পথসভা, খণ্ড মিছিল, গণসংযোগ, মোটরসাইকেল বহর, নির্বাচনী আমাজের মাঝে গাজীপুরে বইছে এই যেন এক উৎসব মুখর পরিবেশ। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। দর্শক সংবাদে নিচ্ছে আরেকটু বিরতি, ফিরে এসে জানাবো। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 33 জন নিহত, মহন প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। IHF চ্যালেঞ্জ ট্রফির অনূর্ধ্ব 17 নারী হ্যান্ডবলে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 54 গোলের বড় জয় পায় স্বাগতিকরা। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। এ পর্যায়ে জানাবো আন্তর্জাতিক খবর।
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 33 জন নিহত হয়েছে। দেশটির মৌহান প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়। স্থানীয় সূত্রগুলো জানায়, মোটরসাইকেলে আসা ভারী অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের ওপর গুলি চালায়। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এক ডজন সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হওয়া এমন একটি দেশের জন্য এ নির্বাচনকে টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে। এর আগে 2014 সালে সর্বশেষ সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর জেনারেল প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা রোববারের এই নির্বাচনে আরেক দফায় ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেতংতান সিনাওয়াত্রা শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাকের পর দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটির ক্ষমতায় ফিরে আসার আশা করছেন তিনি। ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ান্স্ক অঞ্চলে রাশিয়ার দুটি যুদ্ধ বিমান ও দুটি সামরিক হেলিকপ্টার অজ্ঞাত হামলায় ভূপাতিত হয়েছে। এগুলো ইউক্রেন ভূখণ্ডে প্রবেশের আগ মুহূর্তে হামলার মুখে পড়ে। উত্তর পূর্ব ইউক্রেনের কাছাকাছি এলাকায় গুলি করে ভূপাতিত করা হয় যুদ্ধবিমান সুখয় 34 ও সুখয় 35 এবং দুটি MiG-8 হেলিকপ্টার। এদিকে ইউক্রেনেও স্বীকার করেনি হামলার দায়। এবার সাপ্তাহিক আয়োজন বিনোদন বিশ্ব। অনেক বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে বাংলাদেশের 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। শুক্রবার থেকে চলছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় দেখা গেলেও একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম। অপরদিকে কেক কেটেও উচ্ছ্বাস প্রকাশ করেন শাহরুখ ভক্তরা। বিস্তারিত জানব জুবাইর রহমানের রিপোর্টে। দীর্ঘ 8 বছর পর অনেক বাধা পেরিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেল কোনো ভারতীয় হিন্দি সিনেমা, নাম তার পাঠান। দেশের প্রায় 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় শাহরুখ ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। এছাড়াও ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। চলতি বছরের গত 25শে জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এ সিনেমা ভারতের বক্স অফিসে অতীতের সব রেকর্ড ভেঙেছে। বলিউডের বক্স অফিসে সফল এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। পাঠান বাংলাদেশে মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্র সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। এদিকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে প্রথম দিনে রাজধানীর প্রেক্ষাগৃহের সামনে উচ্ছ্বাস দেখা গেছে শাহরুখ ভক্তদের মাঝে। কেউ কেউ কেক কেটেও আনন্দ উদযাপন করেছেন। ঢাকা সিনেপ্লেক্সগুলোতে দর্শকের ঢল নামলেও একক সিনেমা হলের চিত্র ছিল ভিন্ন। হলগুলির কর্ণধারের ভাষ্যে দর্শকের সংখ্যা প্রত্যাশার চেয়ে কম ছিল, কারণ গড়ে 40% দর্শকই সিনেমাটি দেখেছেন। এত কিছুর পরও বাংলাদেশে কেমন ব্যবসা করবে সিনেমাটি, সেটাই এখন দেখার বিষয়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। দর্শকের সাথে শেষ করছি এখনকার সংবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উমা সাবেরিনা। আল্লাহ হাফেজ।